নমস্কার, টুরিস্ট ডেস্টিনেশনের সবাইকে স্বাগত। কলকাতারও আগে 16 শতকে হুগলির প্রসিদ্ধি ছিল বাণিজ্য কেন্দ্র তথা বন্দরনগরী রূপে। ইউরোপিয়ান ঔপনিবেশিকরা বাংলায় তাদের ব্যবসা ও শাসনকার্যের কেন্দ্র তৈরি করে বুঝেছিলেন যে এখানে কাজ করতে গেলে নৌ পরিবহনের সাহায্য অপরিহার্য। কয়েক শতাব্দী ধরে বলাগড় নৌকো তৈরির সফল ব্যবসাস্থল। ব্যান্ডেল কাটোয়া লাইনে বর্তমানে বলাগড় স্টেশনের কাছে শ্রীপুরে একটি নৌকো নির্মাণ শিল্প স্থাপন করা হয়। প্রাচীন ও মধ্যযুগে বলাগড় থেকে কয়েক কিলোমিটার দূরে অবস্থিত সপ্তগ্রাম একটি সমৃদ্ধ বন্দর ছিল। বলাগড় শীঘ্রই বিভিন্ন আকৃতি এবং মাপের নৌকোগুলি তৈরি ছাড়াও সমুদ্রপথে ব্যবহৃত জাহাজ তৈরির কাজে নিপুণ হয়ে ওঠে এবং একটি ব্যস্ত শিল্পকেন্দ্রে পরিণত হয়। বলাগড় স্টেশন থেকে শ্রীপুর পর্যন্ত রিক্সা এবং টোটো পাওয়া যায়, যেখানে নৌকার সৃষ্টিকর্তাদের হাতুড়ির শব্দ আপনাকে স্বাগত জানাবে। কালের প্রভাবে বলাগড় নৌকো শিল্পটি এখন ছোট নৌকো তৈরিতেই সীমাবদ্ধ, তবে নৌকাগুলিকে আকৃতি পেতে দেখা এখনও একটি দুর্দান্ত অভিজ্ঞতা। অষ্টাদশ শতকের প্রথম দিকে উলার রামেশ্বর মিত্র মুর্শিদাবাদের মুর্শিদকুলি খাঁর আদালতে মহানিরীক্ষক হিসেবে কাজ করেছিলেন। 1704 সালে রামেশ্বর মিত্র দিল্লির সম্রাট ঔরঙ্গজেবের কাছ থেকে সরকারি মুস্তাফি উপাধি লাভ করেন। শ্রীপুরের রাস্তায় যেতে যেতে বাম দিকে একটি মন্দির এবং একটি দোলমঞ্চ রয়েছে। দোতলা দোলমঞ্চের কাঠামোর মধ্যে থাকা পিলার ও সামনে ধনুকাকৃতি প্রবেশদ্বার পুরনো দিনের শ্রীপুরের ঐতিহ্যের কথা মনে করিয়ে দেয়। ১৭০৮ সালে রামেশ্বর মিত্রের জ্যেষ্ঠ পুত্র রঘুনন্দন শ্রীপুর হুগলিতে বসতি স্থাপন করেন। কালের প্রভাবে দুর্গটি ধূলিস্যাৎ হয়ে গেলেও কয়েকটি মন্দির তাদের অস্তিত্ব টিকিয়ে রেখেছে এখনও। আরেকটু এগোলে সামনে মন্দির কমপ্লেক্স, যার মূল আকর্ষণ চণ্ডীমণ্ডপ। চণ্ডীমণ্ডপ ছাড়াও এখানে রয়েছে রাধাগোবিন্দ মন্দির, রাসমঞ্চ এবং নাট মন্দির। চণ্ডীমণ্ডপের তিনটি প্রাচীর সূক্ষ্ম নকশা করা কাঠের বাঁকা প্যানেলগুলির দ্বারা সজ্জিত। কাঠের প্যানেলগুলির সঙ্গে বাংলার অন্যান্য অসংখ্য টেরাকোটা মন্দিরের সাদৃশ্য রয়েছে, কিন্তু কাঠের কাজ শুধু প্যানেলে সীমাবদ্ধ নয়, মণ্ডপের ভেতরেও খুব সূক্ষ্ম কাঠের খোদাই করা প্যানেল এখনও রয়েছে। মন্দির চত্বরে 9টি চূড়াবিশিষ্ট রাসমঞ্চ ও একটি নাটমন্দিরও দেখার মতো। অতীতের সেই দুর্গ আজ আর নেই, শুধু রয়ে গেছে তার স্মৃতিটুকু।
এর পরেই রয়েছে জোড়া শিব মন্দির, যার কিছু টেরাকোটা প্যানেল আজও অবশিষ্ট রয়েছে। নৌকা তৈরির কর্মশালা ও কাঠের ওপর খোদাই করা কাজের শতাব্দী প্রাচীন মন্দির দেখতে হলে যেতে হবে হুগলি জেলার অন্যতম সুন্দর মন্দির প্রধান স্থান বলাগড়।